বলেছেন যাদবপুরে বাবুল সুপ্রিয়কে যেভাবে হ্যান্ডেল করা হয়েছিল, রাজ্য বলে গাড়িতে যে চোখে থাপ্পড় মারা হয়েছিল, উনি তাহলে কি বলবেন? উনি এটা আমি রাজ্যপাল সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। দিলীপ ঘোষ আমি বললাম তো, সুচিকিৎসকের ব্যবস্থা করা উচিত, সুচিকিৎসা যদি ভারতীয় জনতা পার্টি নিজেরা না পারে আমাকে বলুক, আমরা ব্যবস্থা করে দিচ্ছি ওকে ইমিডিয়েটলি। আর নইলে আমি বলে দিচ্ছি 4-5 মাস ধরে ওকে রাঁচি পাঠাতে হবে, পাগলা পাগল হয়ে গেছে, ওরা পাগল। না 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 বলছি না, কেন বৈদেশ্বরের বিজেপিটা তো এখন প্রধানমন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রী তো আমি উন্মাদ বলতে পারি না, আমি তো একজন মন্ত্রী, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে উন্মাদ বলতে পারি না, আমি একজন মন্ত্রী। আমি দিলীপ ঘোষদের যে প্রতিনিয়ত ভাষা শুনছি না, তাতে আমি বিচলিত হয়ে যাচ্ছি, ভাষা জ্ঞান হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে। শ্মশানে পাঠিয়ে দেবে বলছি, চিতায় তুলে দেবো, একই বলতে পারবো না তো আমি, ওটা এটা বলা আমার মুক্তি এসছে। কেন্দ্রীয় বিজেপি, কেন্দ্রীয় কেন্দ্রীয় বিজেপি জলের মধ্যে তো চলছে, তাদের মধ্যে যে বাক্য বিনিময় চলছে সেটাও খুব মানে সংযত কথাবার্তা বলছেন, অসংযমী কথাবার্তাই বলে যাচ্ছেন। এখানে তাদের কি নাড্ডা নাকি এসছেন, চাড্ডা না নাড্ডা, সে বলে গেলেন, তিনহাজা বলে গেলেন, তাতেও তো সে সব কথা দিয়ে দিদি, দিদিকে দেখলে গা, দিদিকে লাড়লে গা, দিদি শেখার সাথে সবাই স্বপ্ন দেখছে, রাতে ঘুমোতে গেলেও দিদি দেখছে, সকালে উঠলেও দিদি, রাত্রেও দিদি, আর দিদি স্বপ্ন হবে আমি বলে দিলাম, দিদি কিন্তু ওদের কাল হয়ে যাবে, জেনে রেখে দিন। ঝাড়খণ্ডে যে অবশ্যই ভারতবর্ষে মেরুকরণ হবেই, 23-21-22 থেকে মেরুকরণ তৈরি হয়ে যাবে ভারতবর্ষে, 24-এ চলে যেতে হবে। আর 24-এ তো এমনি নরেন্দ্র মোদী চল ভারতবর্ষে প্রধানমন্ত্রী হতে পারবে না, মার্গদর্শন ওদের চলে যেতে হবে, তো যেভাবে ওরা এর আদবানিকে এখন পর্যন্ত আমাদের উত্তর চব্বিশ পরগনা কোনো প্রচারই হয়নি, কোথায় প্রচার করেছে, কি প্রচার, কে কল্যাণ চৌবে, হুইজ কল্যাণ চৌবে, চৌবে কল্যাণ চৌবে কে, তার রাজনীতির পরিচয় কি, জিরো ভ্যালু, মূল্য জিরো। সেই যে অঞ্জন দাশগুপ্তের জামাই, অঞ্জন মিত্রর জামাই, তার রাজনীতির পরিচয়, সে কার বাড়িতে যাবে, কে তাকে চেনে, কটা বাড়িতে গেছেন, বারাসাতে কটা বাড়ি গেছেন, মধ্যমগ্রামে কটা বাড়ি গেছেন, আমি শুধু দু জায়গায় এক্সাম্পল দিচ্ছি, কটা বাড়ি কিচ্ছু যায়নি, লোক দেখানো করাচ্ছে সব খেলা। আবার বলবেন না, বিষাক্ত নাম, বিষ, বিষ পান, এই নাম বলা মানে বিষ পান করা, হুড়ুড় করে বিষ পান করা, একদম পলিটিক্যালি যাদের ইমেজ অত্যন্ত শর্টে তাদের কথা একদম বলবেন না, যার ইমেজ আছে তার কথা বলুন, তার সাথে প্যারালাল কথা বলতে পারবেন। যেতে পারো তো, এ তো ভারতবর্ষ, এটাই তো আমাদের ফ্রিডম, এই তো স্বাধীনতা, যে আমার যদি লোয়ার কোর্টে যদি আমার মনোপুত না হয়, যেমন আমাদের লোয়ার কোর্টে মনোপুত হয়নি রায়, আমি ডিভিশন বেঞ্চে আমরা গেছি, ডিভিশন বেঞ্চে যদি ওর মনোপুত না হয় সুপ্রিম কোর্ট যাবে, যেতেই পারে, এতো ফ্রিডম, তো সুপ্রিম কোর্ট না যাওয়া ভালো, ওর তো ওদের তো অনেক বড়ো স্পেয়ার, অনেক বড়ো ভারতীয় জনতা পার্টিতে তো অনেক বড়ো বৃহৎ ব্যাপার, তাদের অনেক বড়ো বড়ো ব্যাপার, বিশ্বকোর্টে যেতে পারত, ওয়ার্ল্ড কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারত, তাহলে একেবারে নিষ্পত্তি করতে পারত, মানে সিম্পল সাধারণ জ্ঞানটুকু যাদের নেই তাদের পলিটিক্স করাই উচিত না, রাজনীতি থেকে অবসর নিয়ে নেওয়া উচিত বা সন্ন্যাসে চলে যাওয়া উচিত রাজনীতি। সিম্পল 19 জন কাউন্সিলার, 31 যদি 32 যদি কাউন্সিলার হয়, 19 জন কাউন্সিলার রয়ে গেছে, তুই যদি তুই এই 19 জন কাউন্সিলারকে ভেঙে তুমি 38 করতে পারবে, 19 জন কাউন্সিলারকে ভেঙে তুমি 68 করতে পারবে, পারবে না, 19ই থাকবে, তার যখনই ও নিক যাই করুক সুপ্রিম কোর্ট গেলেও বলতে পারবে না যে 19 জনকে ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলে 38টা ভাগ করে দাও, তা বলতে পারবে না। এগুলোর লক্ষ্যে ক্যামোফ্লেস, এই মিথ্যা অসত্য এইসব ইয়েগুলো তৈরি করে ভারতীয় জনতা পার্টি, এটা ভারতীয় জনতা পার্টির চরিত্র, ক্যারেক্টার, তার ক্যারেক্টার থেকে আমাদের এই ব্যারাকপুরের সাংসদও বিচ্যুত না। তাহলে কি চাপে পড়ে গেল, যাচ্ছে কি করবে, কালকে জেলা শাসককে বলে ওখানে গিয়ে অনাস্থা প্রস্তাবে থাকতে, তিনি থাকবেন, কালকে ভোট গ্রহণ হবে, ভোটাভুটি হবে, তার চেয়ারম্যান চলে এসছে আমাদের সাথে, সোমনাথ তালুকদার, তার করবে এটা কেউ, ওর ও দিন বুঝতে পারছে না, ওর প্রতিটি দিন ওর একটা করে সিঁড়ি নেমে গেছে, অর্জুন আজকে 4 মাস আগে অর্জুনের কী ছিল ভূমিকা,
চার মাস বাদে অর্জুনের কি ভূমিকা তৈরি হয়েছে? মানুষ আর সঙ্গে নেই, মানুষ হচ্ছে উলঙ্গ রাজা করে ছেড়ে দিয়ে যা চলে যা উলঙ্গ রাজা। কিন্তু আপনি আগে বলেছিলেন বামপন্থীদের পশ্চিমবঙ্গের লড়াইটা, বামপন্থীদের সাথে ভারতবর্ষের লড়াইটা পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের জুড়ে যে লড়াইটা করেছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যে বামপন্থীদের ট্রেনে নামানো যেতে পারে, চন্দ্রদের দায়িত্ব নেমে নামাতে পারে, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন। সেটা যে কোনোভাবেই হোক, সিঙ্গুর আন্দোলন থেকে হোক, নন্দীগ্রাম আন্দোলন থেকে, বামপন্থীদের শিক্ষা ওদের কাছে নিতে হবে না। দিলীপবাবু তিন দিনের লোক, আরএসএস করে এসছেন, প্যারেড করেছে, তার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না বামপন্থীদের কী করে করতে হবে, বামপন্থীদের কীভাবে ব্যবহার করতে হবে। আর কাউকে মারার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, মারবো না, মারবো ধর্ম না, রাজনীতিকভাবে লোকের বাড়ি বাড়ি পৌঁছাবো। দিলীপবাবুর মুখে সব মানায়, চিকিৎসা করার ব্যবস্থা করা উচিত, পাগলা কারাদে পাড়ানো উচিত এসব লোকের। পাগলা এগুলো, পাগল, উন্মাদ, বিজেপি দলটাই উন্মাদের দল পশ্চিমবঙ্গে। সায়ন্তন মুভিজি বুকে গুলি করো, পেটে গুলি করো, মাথায় গুলি করো, পায়ে গুলি করো, এটা আবার কী? ও বলছে শ্মশানে পাঠিয়ে দেবো, বিধবা সব সব শাড়ি দিয়ে দেবো, সবার স্ত্রীকে সাদা শাড়ি দিয়ে দেবো, এসব কী? আপনি জেএনইউর আন্দোলনকে আপনি কীভাবে দেখছেন? একদম আমরা বলেছি তো, আন্দোলন যা করেছে অন্যায়, অনৈতিক কাজ করেছে এরা, মেলা এই গেরুয়া শিবির, তার পুলিশ দিয়ে, তার বাহিনী দিয়ে, তার যা করেছে এটা নিন্দা করার কোনো ভাষা নেই। ভারতবর্ষ আরও বেশি উত্তাল হওয়া উচিত, তাফিয়ে দেওয়া উচিত। ছাত্র আন্দোলন যা হওয়া উচিত তেমন করা উচিত ছিল, আরও বেশি উচিত ছিল ছাত্র আন্দোলন, তীব্র থেকে তীব্রতর, তীব্রতম করা উচিত ছিল আন্দোলন। না না, বামপন্থী আন্দোলন না, আমরা ছাত্র আন্দোলনকে বলেছি, ছাত্রদের গায়ে হাত দেওয়া, ছাত্রীর গায়ে হাত দেওয়া, এটা 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 সভ্যতার আমাদের কলঙ্ক, আর মহিলার গায়ে হাত দেওয়া সভ্যতার কলঙ্ক এটা। আপনি একটু আগে বললেন যে পশ্চিমবঙ্গে বিজেপি উন্মাদ, চুর চমক দিচ্ছে, ও তো দেখলে আগের দিন চমক দিল, আবার কালকে চমক দেবে, তারপরের দিন চমক, ও চমক দিতে নিজে না চমক, আবার চমক খেয়ে যায় পাড়ার ছোটো ছোটো ছেলেদের কাছে, আবার চমক না খেয়ে বাড়িতে ঢুকে না পড়ে। এসব মাস্তানরা শেষ, খুনের রাজনীতি শেষ, মাস্তানের রাজনীতি আর হবে না, গুলি গালা বোম বোম ছুরির রাজনীতি আর হবে না। মানুষ যার সাথে থাকবে সেই থাকবে জনগণ, তার প্রমাণ হবে 9 তারিখে চলে যাবে মধ্যমগ্রাম থেকে বারাসাত হাউস হাঁটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধরো আমাদের দলনেত্রী, ওরা টিকিট কেটে ওরা দেখতে আসুক, ওরা টিকিট কেটে ওরা দেখতে আসুক, আমি বলছি, অনুরোধ করছি ওদের। ভারতীয় জনতা পার্টি যাদের দিলীপ ফিলিপ বলছি, মুকুল ফুকুল, ওরা উল্টো ফুটে টিকিট কেটে দেখুক যে কী মিছিল হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে মিছিল করবেন, কারা থাকবে। বলছে না আমাদের সাথে মতুয়া আছে, আমাদের সাথে এ আছে, কাল দেখবেন সেদিন কারা আছে। এর আগেও আপনি বলেছেন গান পয়েন্ট থেকে ক্ষমতা এসেছিল বিজেপি, তো এখনো কি সেটা বলবেন যে সেটা থেকে সরে যাচ্ছে? সরে যাচ্ছে, মানুষ সরে গেছে, মানুষ থাকবে না আজ কাকিনাড়া, মানুষ ওর সাথে নেই, ভাটপাড়ার মানুষ ওর সাথে নেই, এত বোম এত গুলি ছুরি দেখেছে না মানুষ, মানুষ বলছে আর রক্ত দেখবো না, শান্তি দেখতে চাই। আমরা তো বলছি, আমি এখন এই এর মধ্যে রাজনৈতিক লড়াই হলে আমি বলছি অর্জুন ভালো থাকুক, অর্জুনের পরিবার ভালো থাকুক, অর্জুন সুন্দর থাকুক, পরিবার পরিজন সুন্দর করে সং কাটাক, অর্জুন দীর্ঘজীবী হোক, আমি তাও বলছি অর্জুন, আমি কোনো সময় অর্জুনের মৃত্যু কামনা করছি না, যে অর্জুন রাজনৈতিক অপমৃত্যু সে হতেই পারে, তার রাজনৈতিক অপমৃত্যু হয়ে যাবে, ভুল করেছে, রাজনৈতিক অপমৃত্যু হয়ে গেছে, আমার ভুল করছে, তো এত রাজনৈতিক অপমৃত্যু হচ্ছে ওর, ও তো ভুল করছে, এখনও ভুল করছে, মানুষের এটাকে গ্রহণ করতে হয়, মানুষ যা রায় দেয় সেটাকে গ্রহণ করতে হয়, মানুষের রায়ের চমকাতে নেই, দমকাতে নেই, এটাই হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দেখে শেখা উচিত, বলুক না আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে, আমার বিরুদ্ধে তো ভারতীয় জনতা পার্টি কোনো অভিযোগের মাত্রা খুঁজে পায়নি, কিচ্ছু পেয়েছে খুঁজে আমার মধ্যে, আমার বিরুদ্ধে আর গুন্ডার অভিযোগ পেয়েছে, আমার বিরুদ্ধে কোনো চিন্তার অভিযোগ পেয়েছে, আমার বিরুদ্ধে এদের মতো অভিযোগ কোনো কিছু আছে আমার বিরুদ্ধে? আমার তো কোনো অভিযোগ নেই, আমি এটা এই এই পলিটিক্সটা করি না, আমি পলিটিক্সটা খুব পরিষ্কার করি, আমি জেলা রাজনীতিতে 20 বছর এমএলএ হয়ে গেছি, তার আগে 10 বছর 20 বছর আমি পলিটিক্স করেছি জেলা, তারপরে 20 বছর এমএলএ হয়েছি। সুতরাং মানুষকে মানুষের সাথে থাকতে হবে, মানুষ যা চাইবে তাই করতে দিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু ঝাড়খণ্ডেও কিন্তু সেই
না শুনুন, ন্যাশনাল আমি আমি আপনাকে জাতীয় পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় আউটলুকটা আমি এখানে আপনাদের বলতে পারবো না। আমি আমার জেলা পলিটিক্সটা আপনাকে আমি বলতে পারি। জাতীয় পরিষদে কার সাথে কী সমন্বয় হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারণ করে আমাদের দলে। আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাকে বললাম, পশ্চিমবঙ্গে আমরা একাই যথেষ্ট লড়াই। ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সব শক্তিশালী। 43% ভোট এখনও আমাদের সাথে রয়েছে, 43% ভোট আমাদের সাথে রয়েছে, বাকি সবার সাথে রয়েছে। 15% লোক ভোট দেয়নি মানুষকে। আমার কাছে বলছি তো, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে আমার নিজের জেলার ক্ষেত্রে বলছি, বামপন্থীদের সাথে আমাদের লড়াই থাকবে আমার জেলায়। আমি কারোর সাথে কম্প্রোমাইজ নেই আমার জেলায়। আমার জেলায় আমি কাউকে এক পেয়ারে জায়গা দেবো না। বামপন্থী, কংগ্রেস, বিজেপি কেউ আমার জেলায় জায়গা পাবে না। আমি প্রথম দিন যে কথা বলেছিলাম আজকেও সেই কথা বলবো। আমি মেলামেশা, আমি তো বামপন্থীদের সাথে কথা বলি না, বামপন্থীদের সাথে চলি না। মানে বামপন্থী লোকেদের মানে সবার কথা বলবেন না, যে বামপন্থীর মধ্যে আমি যাদের কথা বলেছিলাম, যারা হুলিজিম গুন্ডাইজিম ব্যবহার করেছে, বামপন্থীর মধ্যে অনেক ভালো লোক আছে। এই বার্ত বসিত বামপন্থীর একসময় বামপন্থীর লোক ছিলেন আমাদের বার্ত, তার তো ব্যবহার কথাবার্তা সবই তো আমার কাছে শেখনীয়, লোভনীয়।